Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমরা একটা আলোচনা করছিলাম যে ওদের বাড়ি থেকে খাট দিল, বিছানা দিল না, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। মমিতা বলছিল, আমি কিন্তু বললাম যে আমরাই বারণ করেছি। তাতে মমিতা বলেছিল, বারণ তো অনেকেই করে কিন্তু তারপরেও তো মানুষ দেয় আর কি। এইটুকু কথা বলার জন্য তো তোর বউ কতগুলো কথা শুনিয়ে দিল বাবু। কি করছিসটা কি বলতো? আচ্ছা সৃজন কি ভাবে ওর পুরো সম্পর্কে? তুই মা, সব দোষী কি মেজ কাকির নাকি? নতুন বউ কি এভাবে মুখে মুখে তর্ক করে? মাকে তুমি এমন কি বলেছো যে মা মা এভাবে কাঁদছে? দেখো, মায়ের মুখের ওপর কথা বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। মেজদা ছেড়ে দে না। মেজকাকি, তুমি তুমি নিচে চলো না, সকলে ডাকছে তো, চলো। আমি বলছি মায়ের কাছে ক্ষমা চাও। সরি, তবে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আমি বোঝাতে পারলাম না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাজের বাড়িতে এরকম ভুল বোঝাবুঝি হয়েই থাকে মা। ও মেজো, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন কত কাজ পড়ে আছে, চল তো সৃজন। হ্যাঁ মা, মা চলো এখান থেকে, বাবা ডাকছে, চল। চল রে তিনি, চল। মোদি ভাই প্লিজ কেঁদো না, প্লিজ এভাবে কেঁদো না বৌদি ভাই। কেন বলতো, দাদা বৌদি ভাইয়ের কথাটা শুনলো না, শুধু মার কথাটাই শুনলো। আমি এখনই মেজাকে ধরে আনছি, বড্ড বাড়াবাড়ি করছে। প্লিজ প্লিজ কেঁদো না, আমি আমি আসছি, দাঁড়াও। এসো বৌদি ভাই, তুমি বসো, একদম চিন্তা করো না, এই ঝামেলাটা মিটে যাবে। তুমি দেখো দাদাকে নিয়ে আসুক ছোটদা। বৌদি ভাই কাঁদছে মেজদা, তুই না জেনে এতগুলো কথা বলতে গেলি কেন? ও কি মুখে মুখে তর্ক করার মতো মেয়ে? হ্যাঁ সেরেছে, ডোজটা বেশি হয়ে গেছে নাকি? মায়ের মুখে মুখে কথা বলেছে শুনে আমারও মাথা ঠিক ছিল না। বাবা একটু শক্ত কথা বলে ফেলেছি, আসলে আমার মাথা ঠিক ছিল না, একটু হট টেম্পার তো, তাই কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো এত কাঁদলে কিন্তু তোমার এত সুন্দর সাজগোজটা পুরো নষ্ট হয়ে যাবে। তোমাকে আমি রুমালটা নাও, চোখ মোছো। একটু পরে এত বড় ফাংশন, আমি আমি ঠিক মাকে সামলে নেব, তুমি একদম ভয় পেও না। এখন কান্নাকাটি করলে সত্যি হবে না আমার। বাবা মা যদি জানতে পারে আমি এভাবে কান্নাকাটি করছি এখানে, তাহলে মা আর বাবাকে আস্ত রাখবে না। যোগ্য দাদা, তুমি আমাকে শান্ত করো, শান্ত করো বাবু।
হেমা বারাসাতের কাকুরা এসেছেন এদিকে হেমা আসছি আমি আমি গেলাম আমি বর্ষাকে পাঠিয়ে দিচ্ছি কেদো না প্লিজ এর উপরে রাখবে আচ্ছা একটু সাবধানে বাবা সরে আসুন বাবা সরে আসুন এখানে মাইক্রোওভেন এই ফ্রিজটা ওইখানে রেখে দাও বলেছেন বাবা ওইখানে দাদা আরে দাদা প্রিয়তোষ বাবুর কাণ্ডটা দেখো হ্যাঁ আরে তোরা কে কোথায় আছিস উলুদে শাক ভাজা তুমি যে বললে বাপের বাড়ি থেকে বেছানাও দেয়নি সেটাই তো শুনেছিলাম নপিসি তবে তো বাবু নতুন বউ যা বলেছে ঠিকই বলেছে বাপের বাড়ি থেকে যার এত কিছু দেয় সে তো বলতেই পারে অমিতাশ বাবু বলছি মালপত্রগুলো কোথায় রাখতে হবে একবার বলে দিন ওরা থাকতে থাকতে তাহলে ওরা গুছিয়ে দিয়ে যাবে বুঝেছেন না পরবর্তীকালে ওনাদের আবার অসুবিধা হবে টানা এজরা করা কোথায় কি রাখবে তখন গন্ডগোল এক কাজ করে যাক এটা বরং পর্নাল ঘরেই ঢুকিয়ে দাও আপনি নাকি না না মেজদা এত জিনিস ওই ঘরে আটবে না আমার মনে হয় কিছু জিনিস অন্তত স্টোর রুমে রাখাই ভালো স্টোর রুমে শোনো একটু স্টোর রুমে জানা দেখ না দাঁড়ান এসব আমরা কিচ্ছু নেব না এগুলো আপনারা ফেরত নিয়ে চলে যান বাবু এত করে নিয়ে এলেন আর তুমি বলছো এসব নেব না তোমার তোমার মাথা ঠিক আছে তো কৃষ্ণা হ্যাঁ মাথা ঠিক আছে বলেই কথাগুলো আমি বলছি বিআই মশাই কিছু মনে করবেন না কিন্তু আপনাদের এই জিনিসগুলো আমরা নিতে পারবো না এগুলো নিলে আমার সংসারটা আরো ভেসে যাবে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি